هذا يرعبني ظلم يهددني لا شيء أخسره لا لا مهما يطول الدرب فالحق السلام عليكم ورحمة الله وبركاته আপনাদের সবাইকে মুসলিম হক টিভিতে সুস্বাগতম। আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমিও মহান আল্লাহ রব্বুল আলামিন এর দয়ায় বেশ ভালো আছি। যারা আমার চ্যানেলটিতে একেবারেই নতুন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। ভারত উপমহাদেশের ইতিহাসে চরমভাবে উপেক্ষিত, অবহেলিত নারী স্বাধীনতার প্রথম নেত্রী ও এই উপমহাদেশের প্রথম নারী নওয়াব বেগম ফয়জুন্নেসা চৌধুরীর 118তম মৃত্যুবার্ষিকী আজ। আমরা গভীর শ্রদ্ধার সাথে এই মহীয়সী নারীকে স্মরণ করছি। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। নওয়াব বেগম ফয়জুন্নেসা চৌধুরানী ছিলেন ভারত উপমহাদেশের প্রথম মহিলা নওয়াব ও জমিদার, নারী শিক্ষার প্রবর্তক, সমাজসেবক ও কবি। নওয়াব ফয়জুন্নেসার জন্ম কুমিল্লা জেলার হোমনাবাদ পরগনার বর্তমানে লাকসামের অন্তর্গত পশ্চিমগায়ে। তিনি 1834 সালে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আহমেদ আলী চৌধুরী, বাবা হোসনাবাদ পশ্চিমগাঁওয়ের জমিদার আর মা আরফান্নেসা চৌধুরানী। তিনি তার বাবার প্রথম কন্যা সন্তান। সে সময় জমিদার বংশের সন্তান হিসেবে বেশ আরাম আয়েশের মধ্যে দিয়ে তিনি বেড়ে ওঠেন। মোগল রাজত্বের উত্তরসূরি এই মহীয়সী নারীর দুই ভাই ইয়াকুব আলী চৌধুরী এবং ইউসুফ আলী চৌধুরী আর দু বোন লতিফুন্নেসা চৌধুরানী এবং আমিরুন্নেসা চৌধুরানী ছিল। তিনি অনেকটা নিজের অদম্য ইচ্ছার কারণে শিক্ষিত হন। জানা যায় নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানীর পিতা আহমদ আলী চৌধুরীও ছিলেন অত্যন্ত বিদ্যোৎসাহী মানুষ। জমিদার বাড়ির আরাম আয়েসের মাঝেও তার জমিদার পিতা শিশুকাল থেকে মেয়ের পড়াশোনার ব্যাপারে গভীর মনোযোগ রেখেছিলেন। এমনকি পড়াশোনার দিক দিয়ে মেয়ের অকৃত্রিম আগ্রহ লক্ষ্য করে তার জন্য উপযুক্ত গৃহশিক্ষার ব্যবস্থা করেছিলেন। তিনি শুধু জনকজনের কাছেই প্রিয় ছিলেন না, মেধাবী ছাত্রী হিসেবে শিক্ষকের কাছেও ছিলেন গ্রহণযোগ্য। তিনি কঠোর নিয়মানুবর্তিতা পালন করে তার জ্ঞানস্পৃহাকে আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তোলেন। গৃহশিক্ষকের সাহায্যে ফয়জুন্নেসা খুব দ্রুতই কয়েকটি ভাষার উপর গভীর জ্ঞান অর্জন করতে সক্ষম হন। বাংলা, আরবি, ফার্সি ও সংস্কৃত এ চারটি ভাষায় ব্যুৎপত্তি লাভসহ ফয়জুন্নেসার এই প্রতিভা স্ফুরণে তার শিক্ষক তাজউদ্দিনের অবদান অতুলনীয়। 1860 সালে ফয়জুন্নেসা দূর সম্পর্কের আত্মীয় পার্শ্ববর্তী অঞ্চলের জমিদার মুহাম্মদ গাজীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দাম্পত্য জীবন সুখের হয়নি, ফলে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। তার দুটি কন্যা সন্তান ছিল আরশাদুন্নেসা ও বদরুন্নেসা। তিনি জমিদারি পরিচালনার প্রশিক্ষণ নিয়েছিলেন। তাছাড়া বুদ্ধির দীপ্ততা, বিচক্ষণতা আর কর্মদক্ষতায় তিনি অনেক বেশি এগিয়ে ছিলেন। তাই 1873 সালে তার বাবা মারা যাওয়ার পর তিনি পশ্চিমগাঁওয়ের জমিদারি লাভ করেন এবং 1885 সালে মায়ের মৃত্যুর পর তিনি মাতুল সম্পত্তিরও উত্তরাধিকারী হন। ফয়জুন্নেসা ছিলেন হোমনাবাদ পরগনার জমিদার। তিনি তার চিন্তা কাজকর্মে ছিলেন সে সময়ের চেয়ে অনেক বেশি আধুনিক। সেকালের সমাজ ব্যবস্থার সব রকম বাধা পেরিয়ে তিনি সম্পূর্ণ কুসংস্কার মুক্ত সমাজ গঠনে মনোযোগ দিয়েছিলেন। তাই একজন নারী হয়েও সে সময় জমিদারির কঠোর দায়িত্ব তিনি সফলভাবে পালন করতে পেরেছেন। তিনি নির্ভীকভাবে শাসনকাজ পরিচালনা করেন। 1873 সালে বেগম রোকেয়ার জন্মের 7 বছর পূর্বেই নারী শিক্ষা প্রসারের লক্ষ্যে তিনি মেয়েদের জন্য কুমিল্লায় একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। উপমহাদেশের বেসরকারিভাবে প্রতিষ্ঠিত মেয়েদের প্রাচীন স্কুলগুলোর মধ্যে এটি অন্যতম। তিনি ইংরেজি ভাষা জানতেন কিনা জানা যায়নি, কিন্তু ইংরেজি শিক্ষার প্রতি তার বিশেষ অনুরাগ ছিল তা প্রমাণিত। 1876 খ্রিস্টাব্দে নিজ খরচে তিনি কুমিল্লায় ইংরেজি বিদ্যালয় স্থাপন করেন। দেশে বিদেশে শিক্ষার প্রচারে তার অবদান অনস্বীকার্য। নওয়াব ফয়জুন্নেসা পশ্চিমগাঁওয়ে ফয়জিয়া মাদ্রাসা নামে যে একটি অবৈতনিক মাদ্রাসা স্থাপন করেছিলেন তা এক উজ্জ্বল উদাহরণ। মাদ্রাসার ছাত্রদের জন্য একটি ছাত্রাবাসও ছিল। মাদ্রাসার ভালো ফলাফলে উৎসাহিত হয়ে পরবর্তীকালে তার ফয়জুন্নেসা বংশধরগণ
1943 খ্রিস্টাব্দে এটিকে উচ্চ মাধ্যমিক ইসলামিক কলেজে রূপান্তরিত করেন। 1965 সালে কলেজটি একটি ডিগ্রি কলেজে রূপান্তরিত হয়ে নওয়াব ফয়জুন্নেসা ডিগ্রি কলেজ নামে আখ্যায়িত হয়। 1982 সালে এই কলেজটি সরকারিকরণ হয় এবং নাম হয় নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজ। তাছাড়া তিনি তার কন্যা বদরুন্নেসা পশ্চিমগাঁওয়ে নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজ প্রতিষ্ঠা করেন। তিনি পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরেও একটি বিদ্যালয় স্থাপন করেন। মেয়েদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য তিনি সবসময় উৎসাহিত করতেন। তিনি মেয়েদের জন্য হোস্টেলের ব্যবস্থা করেছিলেন। তার জমিদারির আয় থেকে মেয়েদের জন্য নির্মিত এই হোস্টেলের সব খরচ বহন করা হতো। মেয়েদের জন্য মাসিক বৃত্তিরও ব্যবস্থা তিনি করেছিলেন। শিক্ষা বিস্তারের সঙ্গে সঙ্গে তিনি মেয়েদের স্বাস্থ্য রক্ষা ও সুচিকিৎসার ব্যবস্থা করেন। 1893 সালে প্রতিষ্ঠা করেন ফয়জুন্নেসা জানানা হাসপাতাল। এই হাসপাতালটি ফয়জুন্নেসার এক অবিস্মরণীয় কীর্তি। নওয়াব ফয়জুন্নেসা ছিলেন প্রজারঞ্জক ও জনকল্যাণকামী জমিদার। তার জমিদারির দেওয়ান লকিয়ত উল্লাহ ছিলেন তার দক্ষিণ হস্ত। এই প্রবীণ সুদক্ষ নায়েব ফয়জুন্নেসার অত্যন্ত বিশ্বস্ত ছিলেন। ফয়জুন্নেসা সর্বদা আড়ালে থেকেই সব কাজকর্ম চালিয়ে যেতেন। প্রজাদের অবস্থা সচক্ষে দেখার জন্য মাঝে মাঝে পালকিতে চেপে তিনি জমিদারি তদারকিতে বের হতেন। বিভিন্ন মৌজায় গিয়ে প্রজাদের সুবিধা অসুবিধা বুঝে ব্যবস্থা নিতেন। সমাজের কল্যাণ সাধনই ছিল তার মহান ব্রত। নিরক্ষর অসুস্থ মানুষের নিরাময় সুখ শান্তি কামনাই ছিল ফয়জুন্নেসার একান্ত কাম্য। এজন্য তিনি একাধারে পরীক্ষা খনন, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, হাসপাতাল প্রতিষ্ঠা করেন। লাকসামের পশ্চিমগাঁওয়ে 1897 সালে তিনি হাসপাতাল নির্মাণ করেন। বর্তমানে এটি লাকসাম সরকারি দাতব্য চিকিৎসালয় নামে সুপরিচিত। কুমিল্লায় সুপেয় পানির অভাব ছিল, সেজন্য তিনি পরীক্ষা খনন ও পানির ট্যাঙ্ক বসান। ফয়জুন্নেসা তার ওয়াকফ এস্টেটের অধীনে 14টি কাছারির প্রতিটি সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়, স্কুল এবং একটি করে পুকুর খনন করেন। স্বগ্রামে অর্থাৎ পশ্চিমগাঁওয়ে তিনি দুটি পুকুর খনন করেন। এই একটি 10 গম্বুজ মসজিদ সংলগ্ন পশ্চিম দিকে শান বাঁধানো ঘাটও আছে। এখানে মুসল্লিরা অজু করেন এবং গ্রামের জনসাধারণ প্রত্যহিক কাজে ব্যবহার করেন। নওয়াব ফয়জুন্নেসা লাকসামের পশ্চিমগাঁও থেকে সংযোগ সড়ক, রাস্তাঘাট প্রভৃতি নির্মাণ করেছিলেন। কুমিল্লার তদানীন্তন জেলা প্রশাসক মিস্টার ডগলাস ওই জেলার জন্য জনহিতকর সংস্কারমূলক একটা পরিকল্পনা হাতে নিয়ে অর্থভাবে বড় বিপদে পড়েন। তৎকালীন অর্থশালী বিত্তবান হিন্দু জমিদারদের কাছে তিনি প্রয়োজনীয় অর্থ ঋণ হিসেবে চেয়েছিলেন, কিন্তু অর্থের পরিমাণ শুনে সবাই তাদের অপারগতা জানান। মিস্টার ডগলাস কোনো মুসলমান জমিদারের কাছে এ আবদার জানাননি। তার বদ্ধমূল ধারণা ছিল যে মুসলমানদের কাছ থেকে তিনি কোনো সাহায্যই পাবেন না, কারণ ইংরেজদের প্রতি তারা ছিলেন বিরূপ মনোভাবাপন্ন। এছাড়া পশ্চিমগ্রামের জমিদার ছিলেন একজন নারী। এলাকার সংস্কার প্রকল্পে যখন কোনো হিন্দু পুরুষ জমিদার সাহায্যের হাত বাড়ালেন না, তখন একান্ত নিরুপায় হয়ে মিস্টার ডগলাস জমিদার ফয়জুন্নেসার সাহায্য কামনা করেন। দূরদর্শী জমিদার ফয়জুন্নেসা মিস্টার ডগলাসের সংস্কারমূলক পরিকল্পনার খুঁটিনাটি সবিশেষ মনোযোগ সহকারে পরীক্ষা নিরীক্ষা এবং জনকল্যাণ কতটুকু হবে তা ভেবে দেখার জন্য সময় নেন। এরপর তিনি পরিকল্পনাটি ভালোভাবে পরীক্ষা করে দেখেন। এক পর্যায়ে জনকল্যাণের কথা ভেবে প্রয়োজনীয় অর্থের সম্পূর্ণটাই একটা তোরায় বেঁধে একখানি চিঠিসহ মিস্টার ডগলাসের কাছে পাঠিয়েছিলেন। তিনি চিঠিতে মিস্টার ডগলাসকে লিখেছিলেন, আমি জনকল্যাণমূলক যেসব কাজ করতে চেয়েছিলাম তা আপনার হাত দিয়েই হোক এই আশা করি। ফয়জুন্নেসা যে টাকা দেয় তা দান হিসেবেই দেয়, কার্য হিসেবে নয়। নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী মিস্টার ডগলাসকে কত টাকা পাঠিয়েছিলেন তা বর্তমানে সঠিকভাবে নিরূপণ করা সম্ভব নয়, কারণ দানের পরিমাণের বিষয়টা ছিল গোপনীয়। সুদূর বাংলাদেশের নিভৃত পল্লীর একজন নারী জমিদারের সমাজসেবা ও উদার হৃদয়ের পরিচয় পেয়ে ব্রিটিশ সম্রাজ্ঞীও অত্যন্ত অভিভূত হয়েছিলেন। মহারানী ভিক্টোরিয়া তার সভাসদদের পরামর্শক্রমে মিস্টার ডগলাসকে নির্দেশ দেন জমিদার ফয়জুন্নেসাকে মহারানীর আন্তরিক শ্রদ্ধা জানিয়ে সরকারিভাবে বেগম উপাধি দিয়ে সম্মানিত করা হোক। ডগলাস সাহেব ফয়জুন্নেসাকে এ ঘটনা জানালে তিনি সরাসরি মহারানীর প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি জানান, জমিদার হিসেবে নিজে জমিদারিতে, বেগম হিসেবে
তিনি এমনিতেই সবার কাছে পরিচিত, সুতরাং নতুন করে বেগম খেতাবের কোনো প্রয়োজন নেই। তেজস্বী এই মহীয়সী জমিদারের কাছে ব্রিটিশ সম্রাজ্ঞীর প্রস্তাব প্রত্যাখ্যান হলে মিস্টার ডগলাস বড়ই বিপাকে পড়েন। ডগলাস নিরুপায় হয়ে তিনি সম্পূর্ণ ঘটনাটি পুনরায় মহারানীকে জানান। মহারানীর প্রস্তাব প্রত্যাখ্যানের কথা শুনে রানী ফয়জুন্নেসার তেজস্বীয়তা একাধারে অভিভূত ও অন্যধারে গভীর সমস্যায় পড়েন। তারপর তাকে এই জমিদারকে 1889 খ্রিস্টাব্দে নওয়াব খেতাব দেওয়া হয়। তার সমসাময়িক সাহিত্যিকদের সাথে তার নিবিড় যোগাযোগ ছিল। আনন্দ স্বামীর জামাতা জিলা স্কুলের প্রধান শিক্ষক দ্বিজদাস দত্ত, পণ্ডিত পূর্ণচন্দ্র কাব্যতীর্থ, পণ্ডিত রেণুধর তর্ক তীর্থ এদের সাথে ফয়জুন্নেসার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তিনি ঢাকা থেকে প্রকাশিত বান্ধব পত্রিকা, মুসলমান বন্ধু, ঢাকা প্রকাশ, সুধাকর ইত্যাদি পত্রিকাসমূহকে নিয়মিত পৃষ্ঠপোষকতা প্রদান করতেন। ফয়জুন্নেসা তার নওয়াব ফয়জুন্নেসা হাউস সংলগ্ন স্থানে গড়ে তুলেছিলেন ফয়জুন পাঠাগার। এই পাঠাগারে প্রায় প্রতিদিন রুটিন মাফিক কয়েক ঘন্টা করে তিনি সাহিত্য সাধনা করতেন। ফয়জুন্নেসার কাব্য সাধনার অমর সৃষ্টি রূপজালাল কাব্যগ্রন্থ। তিনি বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি যার কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল। ফয়জুন্নেসার জীবনের হাসি কান্না সুখ দুঃখের কাহিনীর রূপক বর্ণনা এই কাব্যগ্রন্থ। 1876 সালে রূপজালাল ঢাকার গিরিশ মুদ্রাযন্ত্র থেকে প্রকাশিত হয়। প্রকাশিত হওয়ার পর 108 বছর যাবৎ রূপজালাল অন্ধকারে ছিল। এরপর 1984 খ্রিস্টাব্দে এম এ কুদ্দুস নামের এক ব্যক্তি বিলাতের ইন্ডিয়া হাউস থেকে তা উদ্ধার করে বাংলা একাডেমির মাধ্যমে পুনঃপ্রকাশ করলে রূপজালাল আলোর মুখ দেখে। 1976 খ্রিস্টাব্দে পশ্চিমগাঁওয়ে রূপজালাল প্রকাশনার শতবর্ষ পালিত হয়। 2004 সালে বাংলা একাডেমি রূপজালাল পুনঃপ্রকাশ করে। 2004 সালে ফয়জুন্নেসা চৌধুরানীকে মরণোত্তর 21শে পদক প্রদান করা হয়। ফয়জুন্নেসা 1894 সালে তার কন্যা বদরুন্নেসা ও দহিত্রের সঙ্গে পবিত্র হজ পালনের জন্য মক্কা গমন করেন। পবিত্র হজব্রত পালন করতে গিয়ে 1 বছর তিনি মক্কা ও মদিনায় অবস্থানকালে সেখানে নানা রকম সেবামূলক কার্যাদি সম্পাদন করেন। সে সময় তিনি আব্বাসীয় খলিফা হারুনুর রশিদের স্ত্রী নামীয় জোবায়দা নহরটি পুনঃখনন করে দেন। তিনি মক্কায় মেসফালায় রোবাত বা মুসাফিরখানা স্থাপন করেন। এছাড়া এই স্থান দিয়ে আরাফাতগামী একটি রাস্তাও তিনি নির্মাণ করে দিয়েছিলেন। তিনি পবিত্র মক্কা শরীফে মাদ্রাসাই সওলাতিয়া ও ফোরকানিয়া সহ বিভিন্ন শিক্ষামূলক প্রতিষ্ঠানে প্রচুর পরিমাণে সহায়তা করেন। 1895 সালে হজব্রত পালন শেষে দেশে ফিরে আসেন। এর পূর্বেই তিনি তার ঐতিহাসিক ওয়াকফ দলিল সম্পাদন করেন, ওয়ারিশদের প্রাপ্য অংশ বুঝিয়ে দেন আর নিজ জমিদারিটি পরিণত করেন ওয়াকফ সম্পত্তি হিসেবে। 1903 সালের 23শে সেপ্টেম্বর এই মহীয়সী নারীর মৃত্যুর পর তারই নির্মিত জামে মসজিদের পাশে আঙিনায় চিরনিদ্রায় শায়িত হন। উপমহাদেশের ইতিহাসবিদ, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের ইতিহাসগতার কারণে এই মহীয়সী নারী নবাব বেগম ফয়জুন্নেসা ইতিহাস উপমহাদেশের মানুষের অজানা রয়ে গেছে। আমরা জোর দাবি রাখছি এই মহীয়সী নারীর ইতিহাস গবেষণা করা হোক এবং তার জীবনী বাংলাদেশের স্কুলগুলোর পাঠ্যশিক্ষায় অন্তর্ভুক্ত করা হোক। নবাব ফয়জুন্নেসা ছিলেন খুবই পর্দানশীল নারী। বাড়ির বাহিরের মানুষ কখনো তাকে দেখেনি। তার পরিচিত জনদের বর্ণনা থেকে একজন শিল্পী ছবিটি এঁকেছেন, সেই ছবিটি আমরা আপনাদের সামনে প্রকাশ করছি। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনায় আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।